গুড আফটারনুন এভরিবডি। ক্লাস স্ট্যান্ডার্ড 3, সাবজেক্ট হিস্ট্রি। তোমাদের গত ক্লাসে ষষ্ঠ অধ্যায়টা রিভিশন চলছিল। ষষ্ঠ অধ্যায় দেখো, 26 থেকে 28 পর্যন্ত পড়া দিয়েছিলাম, আর 29 পাতাটা শিশি শিখন পরামর্শ অনুসারে মডেল প্রশ্ন উত্তর আছে, ওটাও আলোচনা করছিলাম, উত্তর দেওয়াও আছে। আমরা এবার নেক্সট পেজ 29 পাতায় চলে যাব আজকে। এটাও মডেল প্রশ্ন উত্তর, দেখো পড়ছি। আদিম মানুষ গরু মোষকে কোথায় চড়াতে নিয়ে যেত? আদিম মানুষ গরু মোষকে মাঠে চড়াতে নিয়ে যেত। তারপরে দেখো ওর দাগে 2, গুহাবাসী মানুষেরা শিকার করা পশুদের সঙ্গে আর কি নিয়ে আসত? গুহাবাসী মানুষেরা পশুদের বাচ্চাগুলিকে জীবন্ত অবস্থায় ধরে নিয়ে আসত। তাহলে গুহাবাসী মানুষেরা শিকার করে পশুদের সঙ্গে পশুদের জীবন্ত বাচ্চাদের ধরে নিয়ে আসত, ছোট ছোট পশু যে বাচ্চা তাদের ধরে নিয়ে আসত। তাহলে গুহাবাসী মানুষেরা পশুদের বাচ্চাগুলিকে জীবন্ত অবস্থায় ধরে নিয়ে আসত, মারত না, জীবন্ত অবস্থায় ধরে নিয়ে আসত। 3-এর দাগে, মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল? মানুষ প্রথম কুকুরকে পোষ মানিয়েছিল। এটা রিডিং পড়ো, পড়লেই দেখবে এগুলো সব এসে যাচ্ছে, ঠিক আছে? তারপরে দেখো, কোন পশুকে দিয়ে ভারী মালপত্র বহন করা হয়? কোন পশুকে দিয়ে ভারী মালপত্র বহন করা হয়? ঘোড়া ও গাধাকে দিয়ে ভারী মালপত্র বহন করা বা বহনের কাজ হতো, করা হতো, ঘোড়া আর একটা হচ্ছে গাধা। 5-এরটা দেখো, গুহাবাসী মানুষের যাযাবর জীবন শুরু হলো কেন? না, পশুপালন করতে গিয়ে পশুর খাদ্যের সন্ধানের জন্য মানুষের যাযাবর জীবন শুরু হলো। পশুপালন করতে গিয়ে পশুর খাদ্যের জন্য মানুষের কি হলো? যাযাবর জীবন শুরু করতে হলো। পশুর খাদ্য ঘাস শেষ হয়ে যেত, শেষ হয়ে গেলে কি করত? তারা আবার অন্য জায়গায় চলে আসতো, বুঝেছো? চলে যেত, বিভিন্ন জায়গায় চলে আসতো, চলে যেত, এইভাবেই তাদের যাযাবর জীবন শুরু হলো। 6-এরটা, গুহাবাসী মানুষের বাচ্চাদের সঙ্গে কারা খেলতো? গুহাবাসী মানুষের বাচ্চাদের সঙ্গে গুহায় কুড়িয়ে আনা পশুর বাচ্চারা খেলা করতো। যে পশুর বাচ্চাদের জীবন্ত অবস্থায় আনতো না, ওদের সঙ্গে গুহাবাসী মানুষের বাচ্চারা খেলা করতো। তারপরে দেখো 6-এর দাগে, কোন কোন পশু পাখি মানুষের উপকারে লাগতো? গরু, ছাগল, ঘোড়া, গাধা, হাঁস, মুরগি প্রভৃতি পশু পাখি মানুষের উপকারে লাগতো। 2-এর দাগে, যাযাবর জীবনে মানুষ থাকার জন্য নদীর ধারকে বেছে নিয়েছিল কেন? নদীর ধারে পর্যাপ্ত জল, ঘাস ও গাছপালা থাকায় যাযাবর জীবনে মানুষ থাকার জন্য নদীর ধারকেই বেছে নিয়েছিল। তাহলে যাযাবর জীবনে মানুষ থাকার জন্য, তখন তো মানুষ যাযাবর ছিল, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত, কোনো স্থায়ী বসবাস তো করতো না, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত, আবার সেখানের ঘাস লতা পাতা ফুরিয়ে গেলে আবার সেখান থেকে অন্য জায়গায় চলে যেত। কিন্তু এই যাযাবর জীবন যখন পালন করছিল, তখন তারা নদীর ধারকে বেছে নিয়েছিল, কিন্তু কেন সেটা বলছে, নদীর ধারে তারা বেছে নিয়েছিল কেন? যখন মানুষ যাযাবর জীবন যাপন করলো, তখন তারা নদীর ধারকে বেছে নিল কেন? কেননা নদীর ধারে পর্যাপ্ত জল, জল তো দরকার, সবাই জল খাবে, তাই না? তখন জল কোথায় পাবে? তখন কি আর টিউবওয়েল বসানো থাকতো রাস্তা রাস্তা? না, পাকা রাস্তা ছিল। পর্যাপ্ত জল, তারপরে ঘাস ও গাছপালা থাকায় যাযাবর জীবনে মানুষ থাকার জন্য ঘাসও আছে, গাছপালাও আছে, আর নদীর ধারে ঘাসটা ভালো হয়, নদীর চরে না, জল পাচ্ছে, ঘাস হচ্ছে, নিয়মিত ঘাসটা বাড়ছে, নিয়মিত ঘাসটা
বাড়ছে, সব সময় বেশি সবুজ থাকছে, সবুজ ঘাস, অন্য জায়গায় জল নেই, ঘাস শুকনো হয়ে যাচ্ছে এই রোদে গরমের সময়, তাই না? মরে যাচ্ছে। তা আবার নদীর ধারে জলও পাওয়া যায়, সবাই জলও খায়। যে পশু পুষলে তো হবে না, পশু পাখিদের তো জল দিতে হবে, মানুষেরও জল লাগবে। তা নদীর ধারে জলও পাওয়া যাচ্ছে, ভালো ঘাসও টাটকা, গাছপালাও আছে, তাই যাযাবর জীবন সময় তারা নদীর ধারকেই বেছে নিয়েছিল। এবার দেখো তিনের দাগে দেখো, পশুর সংখ্যা বাড়তে থাকায় কিসের প্রয়োজন মানুষ তাদের নিয়ে যেত? পশুর সংখ্যা বাড়তে থাকায় কিসের প্রয়োজন, না কিসের প্রয়োজনে মানুষ তাদের নিয়ে যেত? পশুর সংখ্যা বেড়ে যেতে মানুষ তাদের আশেপাশে যেখানে প্রচুর ঘাস ও জল পাওয়া যায় সেখানেই নিয়ে চলে যেত। পশুর সংখ্যা বাড়তে থাকায় কিসের প্রয়োজনে মানুষ তাদের নিয়ে যেত? ও আচ্ছা, পশুর সংখ্যা বাড়ে, ঘাস ও জলের প্রয়োজনে নিয়ে যেতে হবে। পশুর সংখ্যা দিন দিন বাড়তে থাকলো, এক জায়গায় তো আর পাবে না, ঘাস শেষ হয়ে যাবে, লতা পাতা গাছপালা সব তো ভেঙে শেষ হয়ে যাচ্ছে, তখন তারা অন্য জায়গায় চলে যেত। চারের দেখি, পশু গাড়ি টানার ফলে মানুষের কি সুবিধা হয়েছিল? পশু গাড়ি টানার ফলে মানুষের খাটুনি অনেক কমে গেল। এক নম্বরে লিখে দিলে যে পশু গাড়ি টানার ফলে, দেখ দিলে, দিয়ে এক নম্বর রোমান হরফে লিখলে মানুষের খাটুনি অনেক কমে গেল। তারপরে দুয়ে লিখলে তাছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক কম সময়ে তারা চলে যেতে পারতো। তাছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায়, এক জায়গা থেকে অন্য জায়গায় তারা অল্প সময়ে চলে যেতে পারতো। দুটো পয়েন্ট। তারপরে দেখো পাঁচের দাগে, পশুপালনের ফলে মানুষের কি সুবিধা হলো? পশুপালনের ফলে মানুষ পশুর দুধ খেতে পারতো। পশুপালনের ফলে কি সুবিধা কি হলো? দুধ খেতে পারতো, আবার শিকার না পেলে পালিত পশু তারা মেরে খেত। তাহলে পশুপালনের পরে পশুর দুধ তারা খেত, আর যেদিন শিকার পেতো না, এই যে পালন করায় যে পশু, বাড়িতে যে পশু পুষলো ওই পশুকেই মেরেই তারা মাংস খেত। সায়ের দাগে, আদিম মানুষ কিভাবে পশুর দুধ খাওয়া শিখল? পশুর দুধ তো আদিম মানুষ খেত, কিন্তু কিভাবে খাওয়াটা শিখল? মানুষ পালিত পশুর বাচ্চাদের তাদের মায়ের দুধ খেতে দেখে তারাও পশুর দুধ খেতে শুরু করলো। আর মানুষ যে পালিত পশুর বাচ্চারা ওরা কি করে, যখন যা শিকারে দেখা যায় যে আমাদের মায়ের দুধ সব খাচ্ছে পালিত পশু, পশুপালন করতে গেলে কি হবে, তখন ছোটো ছোটো বাচ্চারা কি করছে, তার মায়ের দুধ খাচ্ছে, এইটা দেখলো মানুষ, দেখে 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 মানুষ শিখলো, এবং মানুষও খেয়ে দেখলো যে খেতে বেশ ভালো, খেতে বেশ ভালো, এবং শরীরে শক্তি হয়। পশুর বাচ্চারা তার মায়েদের দুধ খাচ্ছে, মানুষ যেগুলো দুধ খাচ্ছে, মানুষ বলে একটু খাই, মানুষরাও খেয়ে দেখলো, বা বেশ তো ভালো, খেতে বেশ ভালো লাগছে, শরীরে শক্তিও হচ্ছে। এভাবেই আদিম মানুষ পশুর দুধ খাওয়া শিখল। 31 পাতায় চলে এসো, 7-এর দাগে দেখো, কুকুর কিভাবে সবার আগে মানুষের পোষ মানল? দুটো পোষ দেওয়া আছে, প্রথমের পোষটা কেটে দাও, বলেছিলাম পড়ানোর সময় কুকুর কিভাবে সবার আগে পোষ মানুষের পোষ মানল, দুটো পোষ আছে, প্রথমের পোষটাকে কেটে দাও। কুকুর কিভাবে সবার আগে মানুষের পোষ মানল? আদিম মানুষ পশুর মাংস খেয়ে গুহার আশেপাশেই তার হাড়গুলি ফেলে দিত। আদিম মানুষ কি করতো, মাংসকে হাড়গুলিকে গুহার আশেপাশে ফেলে দিয়ে এলো। সেই হাড়ের লোভেই কুকুর সেখানে আসতো, কুকুর তো জানো মাংস হাড় খেতে ভালোবাসে। এভাবেই কুকুর সবার প্রথমে মানুষের পোষ মেনেছিল, সব সময় হাড় খেতে আসছে আসছে, ওরা হাড় পাশাপাশি সব হাড় ফেলতো। হাড় ফেলানোর ফলে কী হয়, ওরা পাশাপাশি থাকতো, কুকুরগুলো পাশাপাশি থাকতো, হাড় খেতো মাংস খেতো, এইভাবে থাকতে থাকতেই পোষ মেনে গেল, হাড়ের গায়ে লেগে থাকা মাংস হাড় সব খেতো খেতো, পাশাপাশি থাকতো, থাকতে থাকতে মানুষের পোষ মেনে গেল, প্রথমেই পোষ মানলো কুকুর। তাহলে তারপর দেখো, গুহাবাসী মানুষেরা প্রথম অবস্থায় কিভাবে নদী পারাপার করত? গুহাবাসী মানুষেরা প্রথম অবস্থায়, গুহাতে যখন মানুষরা বাস করলো, গুহাবাসী মানুষরা, তখন তারা প্রথম অবস্থায় কিভাবে নদী পারাপার করত?
গুহাবাসী মানুষেরা প্রথম অবস্থায় কাঠের ভেলায় চেপে নদী পারাপার করল। তারা দেখল যে কাঠ জলে ভাসে। তখন তারা কি করল, চিন্তা করলো যে এই কাঠগুলোকে তারা একসঙ্গে বেঁধে জলে ভাসিয়ে দিল। এটা ভেলার মতো হলো, কয়েকটা কাঠ একসঙ্গে বেঁধে ভাসিয়ে দিল, তার উপর চেপেই তারা নদী পার হতো বা নদী পারাপার হতো। বুঝেছ? তাহলে দেখো, তোমাদের 30, 31 এই 1 নম্বর আর 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো আজকে পড়ালাম। 3 নম্বরের আছে দুটো, তিনটে, একটা ছোট আছে। দেখো, 3 নম্বরের তিনটে হবে আর 2 নম্বরের একটা হবে, ওটা 3 নম্বরের হবে না। 6-এর একদম 4-এরটা ছোট আছে, ওটা 2 নম্বরের। ঠিক আছে, 2 নম্বর 3 নম্বর হলেও হতে পারে। আচ্ছা দেখো, তাহলে তোমার চয়ের দাগ, উঁয়োর দাগ আর চয়ের দাগ আজকে পড়া থাকবে। ঠিক আছে, তাহলে পেজ নাম্বার কত হলো? ৩০, ৩১। পড়া নাই, এগুলো তো পড়া আগে ছিল, রিভিশন আছে, রিভিশন রিভিশন দাও। ঠিক আছে, এগুলো তো পড়া ছিল, পুরনো পড়া, রিভিশন দাও, পরীক্ষা হবে সামনে, পড়াশোনা করো। তাহলে বললাম যে চয়ের দাগে একটা বললাম না, চারেরটা, ছয়ের দাগে 4-এরটা দেখছি কি হয়। 1টা 2টো 3টে 4টে 5টা ছোট ছোট করে 4-5টা আছে বাক্য। ঠিক আছে, আজকে এইগুলোই পড়ো, পরের দিনে ছয়ের দাগেরটা আলোচনা করব। থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থেকো, পড়াশোনা করো। ঠিক আছে।